রাতের রাস্তায় সাপ নিয়ে কেরামতি। সুযোগ পেতেই বিষাক্ত ছোবল, দেরি করে হাসপাতালে পৌঁছানো এ সব শেষ। বিষধর সাপ নিয়ে খেলার পরিণাম কি হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। মৃতের নাম অনিল রায়। বছর 32 এই ব্যক্তির বাড়ি কোচবিহার জেলার হলদিবাড়ি থানার বটের ডাঙা গ্রামে। বৃহস্পতিবার রাত 9টা স্থানীয় সূত্রে খবর, মত্ত অবস্থায় বাড়ি ফেরার সময় একটি গোখরো সাপ ধরেন অনিল। সেই সাপ নিয়ে রাস্তাতেই শুরু হয় খেলা দেখানো। অনিলের কাণ্ড দেখে আতঙ্কিত বাসিন্দারা সাপটিকে ছেড়ে দিতে বলেন, কিন্তু কে শোনে কার কথা। সুযোগ বুঝে মত্ত ব্যক্তির ডান হাতে মোক্ষম ছোবল দেয় গোখরো। তা সত্ত্বেও সাপটিকে হাতছাড়া করেননি অনিল, যেতে চাননি হাসপাতালে। সাপ বের হয়েছিল আমাদের এলাকায়, ঠিক আছে, এটাকে গোখরো না গমা বলে আর কি। তো যে ব্যক্তিরা ধরতে গেছে ও সাপ ধরার প্রচুর নেশা, ধরার পরেও ঠিক ছিল। আমরা যখন ধরছি, ধরার পরে আমরা সবাই বলতেছিলাম যে ছেড়ে দাও ছেড়ে দাও, তো বলতেছে না কোনো ব্যাপার না, আমার এগুলো অভ্যাস আছে, আমি ধরি দীর্ঘদিন ধরে। তো তারপরে কিছুক্ষণ পরে সাপের মাথায় একটা বাড়ি দিয়েছিল, বাড়ি দেওয়ার পরে হয়তো ওর হাতের মধ্যেই সাইড থেকে লাগলো বা ছোবল মারলো। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ এসে জোর করে হলদিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অনিলকে। তখনও তার হাতে ধরা বিষধর, আস্তে আস্তে যার বিষ ছড়িয়ে পড়ছে অনিলের শরীরে। রাত 10টা নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় আক্রান্তকে। সেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তো সময় মতো সাপের কামড়ে যারা এফেক্টেড তাদের হসপিটালে নিয়ে এলে সঙ্গে সঙ্গেই চিকিৎসা করে প্রায় বেশিরভাগ মানুষই ভালো হয়ে যান। কিন্তু এই ধরনের যে আপনারা যেটা বললেন যে সাপেকে নিয়ে খেলা উচিত কি না, তো এটা তো মানুষের কোনো মানসিক সমস্যা থাকতে পারে। পরিবারের দাবি, এর আগে বহুবার সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিয়েছেন অনিল, এবার আর তা হলো না। চিকিৎসকরা বলছেন বিষধর সাপ নিয়ে অজ্ঞতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসেই শেষ হয়ে গেল এক তরতাজা প্রাণ। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।